হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড। চলছে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সে অলরেডি আমরা বেশ কিছু ভিডিও পাবলিশ করেছি। তো আমাদের এখন চলছে ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে বেসিক কনসেপ্ট। আমরা অলমোস্ট এলিমেন্টর পেজ বিল্ডারের বেসিক যে উইজেটগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি ব্যবহার করে ফেলেছি। এরপরেও এলিমেন্টরের ফ্রি ভার্সনে আরও একটি উইজেট গ্রুপ ইউজ করতে পারবো। তো আমি আজকে সেই উইজেট গ্রুপগুলো দেখিয়ে নেব। আপনারা যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একদম প্রথম থেকে প্লেলিস্ট বাই প্লেলিস্ট ভিডিওগুলো দেখতে ইউটিউব চ্যানেল থেকে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট সিরিজটি দেখতে পারেন, যাতে করে আপনি প্রত্যেকটা ভিডিও একদম সিরিয়াল বাই পাবেন এবং আপনি ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করার মাধ্যমে আপনার এই জার্নিটাকে আরও বেশি স্মুথ করতে পারবেন। এবং আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকের ডিসক্রিপশন বা ফেসবুকের টাইটেলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে ইউটিউবে জয়েন করতে পারেন। এছাড়াও যদি আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে যদি আপনি এসে সার্চ করেন ওয়ার্ডপ্রেস নুরুল ইসলাম, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সব ভিডিওগুলো এখানে রয়েছে এবং এই ভিডিওগুলো আপনি একদম সিরিয়ালি দেখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে চ্যানেলে প্রবেশ করবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। এইখানে প্লেলিস্টে ক্লিক করার পর আপনি এখানে বেশ কিছু প্লেলিস্ট দেখতে পারবেন। তো আপনাকে যেটা রিকমেন্ড করব, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এই প্লেলিস্টটা ফলো করবেন এবং এই প্লেলিস্টেরই একটা সাব প্লেলিস্ট হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। আমি ওয়ার্ডপ্রেসের এই বেসিক টু অ্যাডভান্স ডেভেলপমেন্ট কোর্সে যতগুলো ভিডিও প্রকাশ করব সকল ভিডিও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের আন্ডারে থাকবে। এছাড়াও প্রত্যেকটি ভিডিও আবার সাব ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা প্লেলিস্টে বিভক্ত করা হবে। সুতরাং আমি মনে করি আপনি এই একটা প্লেলিস্ট ফলো করলেই আপনার ডান। এছাড়াও আমি যদি নতুন নতুন কোনো আইডিয়া শেয়ার করি তাহলে তখন আপনারা নতুন নতুন প্লেলিস্ট তৈরি করে সেগুলো করব। তো আপাতত আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের এই প্লেলিস্টটাকে এভাবে ক্লিক করে দেন আপনি যেটা করতে পারেন এই ভিডিওগুলোকে আপনি বুকমার্ক করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনারা আর এই প্লেলিস্ট সার্চ করে বের করতে না হয়। জাস্ট কী করবেন, আপনি এই যে স্টারে ক্লিক করবেন, দেন আপনি এই যে বুকমার্ক দেখতে পাচ্ছেন এখান থেকে ডান ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস কোর্স নামে একটা বুকমার্ক চলে এসেছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন এবং আপনি খুব সহজেই এভাবে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন যাতে আপনার জার্নিটা আরও বেশি স্মুথ হয়। তো চলুন আজকের আলোচনায় চলে যাই। তো আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এলিমেন্টর পেজ বিল্ডারে চলে যাচ্ছি। এই আমরা গত দিনগুলোতে এই যে লেআউট দেখছি, বেসিক উইজেটগুলো দেখছি, প্রো তো আমরা এখন দেখতে পারবো না, জেনারেল উইজেটগুলো দেখছি আমরা, এবং এইটা এইটা সবগুলোই প্রো ভার্সনের জন্য। জাস্ট আপনি ফ্রি ভার্সনে আরও কিছু উইজেট ইউজ করতে পারবেন, সেগুলো হলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট উইজেট। এই উইজেটগুলো কিন্তু এলিমেন্টরের সম্পত্তি না, এই উইজেটগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস কোম্পানি বা ওয়ার্ডপ্রেস নিজস্বভাবে বানিয়ে রেখেছে। সুতরাং এই উইজেটগুলো ইউজ করা আমাদের একটু জানতে হবে বা এই উইজেটগুলোর কাজ কোনটার কী এই বিষয়গুলো এক্সপ্লেন করতে হবে, কারণ এই উইজেটগুলো আপনি এলিমেন্টরিতে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে বা এডিট করতে পারবেন না। জাস্ট কোন উইজেটের কী কাজ আমরা একটু করে টেনে টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইগুলো শেষ হলে কিন্তু আমাদের এলিমেন্টরের ফ্রি ভার্সনটা কাভার হয়ে যাচ্ছে, এবং এলিমেন্টরের ফ্রি ভার্সনটা কাভার হলে আপনাদের জন্য গুড নিউজ যে আমরা যত পর্যন্ত শিখেছি এই পর্যন্ত দিয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব এবং একটা অস্থির ওয়েবসাইট ডিজাইন করব। সেই ওয়েবসাইটের ওভারভিউটা আমি এই ভিডিওর শেষ অংশে রেখেছি, সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে উইজেট রয়েছে পেজেস। তো পেজেস উইজেটটা জাস্ট হচ্ছে আপনার পেজের লিঙ্কগুলো আপনাকে এখানে ধরাই দিবে, অন্য কিছুই না। জাস্ট এখানে ক্লিক করে আপনি যে পেজের উইজেটগুলোকে নিয়ে আসেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এই দুইটা পেজ রয়েছে, সুতরাং এই পেজ দুইটার ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমাকে দেখাচ্ছে। তো এইগুলো নিয়ে আমরা খুব বেশি ডিটেলস এডিট করতে পারবো না বা আমাদের দরকার নেই, এটা আমার কখনো প্রয়োজন হবে না। তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং বলতেছি কোনটার কী কাজ। ক্যালেন্ডার, এখানে আপনি জাস্ট একটা ক্যালেন্ডার ইউজ করতে পারবেন এবং রানিং মান্থের এই ক্যালেন্ডারটা ইউজ করতে পারবেন, টোটালি ডাইনামিক এই এবং এটা একটা টোটালি ডাইনামিক ক্যালেন্ডার এবং এটা মান্থ ওয়াইজ চেঞ্জ হতে থাকবে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি আর্কাইভ। আর্কাইভ হচ্ছে আপনার পেজে যে সকল পোস্ট রয়েছে সেই পোস্টগুলোকে আপনি আর্কাইভ অনুসারে পিছনের পোস্টগুলোকে দেখতে পারেন। অ্যাকচুয়ালি আর্কাইভ শব্দটা হচ্ছে আপনার পিছনের ভার্সনগুলোকে দেখানো বোঝানো হয়,
তো সেক্ষেত্রে আপনি এখানে মান্থ ওয়াইজ প্রত্যেকটা মাসের আপনি ক্যালেন্ডার অনুযায়ী আপনি পোস্টগুলো দেখতে পারবেন। এটাই হচ্ছে আর্কাইভ বোঝানো হয়েছে। আর্কাইভ বলতে আমরা আরও কিছু বুঝবো, নেক্সটে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি অডিও। এখান থেকে আমরা একটা অডিও আপলোড করে আমাদের ওয়েবসাইটে রাখতে পারবো, এবং সেই অডিওটা আমরা এখান থেকে খুব বেশি কন্ট্রোল করতে গেলে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে। সুতরাং আমরা এইখান থেকে খুব বেশি কন্ট্রোল করতে পারছি না, জাস্ট আমরা এখান থেকে একটি অডিও ইনপুট করতে পারবো। এরপরে যদি আমি আসি ইমেজ, নর্মাল আমরা যে ইমেজ ট্যাগুলো ইউজ করছি সেম টু সেম, বাট এখানে কোনো প্রকার কন্ট্রোল নেই। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে করে যে কোনো ইমেজ আনতে পারবেন, বাট এটা নিয়ে কোনো কাজ করতে পারবেন না। দেন আমরা দেখতে পাচ্ছি গ্যালারি সেম কথা, দেন ভিডিও একই কথা। ভিডিও আপনি এখান থেকে লিঙ্ক দিতে পারবেন, বা ভিডিওর আপনি চাইলে হচ্ছে, বা ভিডিওর চাইলে আপনি ডিরেক্ট আপলোড করে আপনি ভিডিও দেখাইতে পারবেন। বাট এই ভিডিও নিয়ে কন্ট্রোল আপনার হাতে থাকবে না এলিমেন্টরের মধ্যে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট উইজার্ড। এবং মেটা, এই মেটা থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার সাইডের লগইন পেজ, ফিড পেজ, কমেন্ট পেজ, এই সাইটগুলো আপনি দেখতে পারবেন। এবং দেন আমরা দেখতে পাচ্ছি সার্চের অপশন, এখানে আমরা ক্লিক করে সার্চের অপশনটা নিয়ে আসতে পারবো, যেখান থেকে আমরা সার্চ সিলেক্ট করতে পারবো। তো সার্চ নিয়ে অলরেডি আমরা এখনও কোনো কাজ করি নাই, সুতরাং এটা নিয়ে আমরা কথা বলছি না। দেন আমরা দেখতে পাচ্ছি সার্চের পরে টেক্সট, আমরা এখানে যে কোনো টেক্সট নিয়ে আসতে পারবো, এখানে যে টেক্সট লিখতে পারবো। দেন আমরা যদি যাই এখান থেকে, এগুলো সবই কিন্তু আমরা প্রায় ইউজ করে ফেলেছি, সুতরাং আমাদের এইগুলো ইউজ করা খুব একটা দরকার হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ, আমরা যদি এটা নিই তাহলে আমাদের ওয়েবসাইটে পোস্টের যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি আমরা এখানে দেখতে পারবো, বা আমরা এক্সপ্লোর করতে পারবো। এবং রিসেন্ট পোস্ট যদি নিই আমরা, তাহলে রিসেন্ট পোস্টগুলো আমরা শুধুমাত্র দেখতে পারবো সেখানে। এবং দেখতে পাচ্ছেন রিসেন্ট কমেন্ট, যে আমাদের ওয়েবসাইট, তো আমাদের ওয়েবসাইটে যখন আমরা পোস্ট করব সেই পোস্টের আন্ডারে যে সকল কমেন্ট হবে সেই কমেন্টগুলো, রিসেন্ট কমেন্টগুলো আমরা এইটা নিয়ে দেখতে পারবো। এবং আরএসএস, এটা হচ্ছে এক ধরনের পোস্ট ফরম্যাট যেটার মাধ্যমে খুব বেশি মানুষের সাথে এঙ্গেজ হওয়া যায়। এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে আপনি গুগল করতে পারেন। তো এই পোস্ট ফরম্যাটটাকেও আমরা এখানে শো করাতে পারবো অ্যাজ এ পোস্টের মতো করে। দেন ট্যাগ ক্লাউড, এবং ট্যাগ ক্লাউডটাও আমরা এই ক্যাটাগরির মতো দেখতে পারবো। জাস্ট খালি নেবেন এবং ট্যাগগুলো থাকলে দেখতে পারবেন। তো নেভিগেশন মেনুতে আপনি জাস্ট খালি এইটাকে নিয়ে মেনুর মতো করে সেট করবেন, যেটা আমরা অলরেডি এখান থেকে করতে পারবো, ঠিক আছে? তো দেন আমরা দেখতে পাচ্ছি কাস্টম এইচটিএমএল, এই কাস্টম এইচটিএমএলগুলো কিন্তু আমরা জেনারেল উইজার্ডসের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই ব্লক সেকশনটাও আমরা একদম সেম টু সেম এইচটিএমএল সেকশনের মতো করে ইউজ করতে পারবো। তো এইগুলো হচ্ছে মেইনলি বিষয়, ঠিক আছে? তো চলুন আমি দেখি যে আমরা নেক্সট ক্লাসগুলো থেকে কোন প্রজেক্টটা কমপ্লিট করতে চলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এবং এই ওয়েবসাইটটা আমরা আমাদের লাইভ প্রজেক্টে কমপ্লিট করব, ঠিক আছে? এবং অসাম একটি ওয়েবসাইট, এবং আশা করি আপনাদের এই ওয়েবসাইটটা কমপ্লিট করার মাধ্যমে আপনাদের এই ওয়ার্ডপ্রেস জার্নি বা ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা অনেক বেশি কনফিডেন্ট বাড়িয়ে দিবে, এবং আপনি এই কনফিডেন্টে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আল্লাহ হাফেজ।